নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএসএস। আজকে আমি দেখাবো কিভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষাকে আপনার নিজের মাতৃভাষায় রূপান্তরিত করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন, ভাষাগত সমস্যা কিন্তু আমাদের প্রধান সমস্যা। আপনি হয়তো বাংলা তার সাথে ইংলিশ বা হিন্দি বা আরও দুই একটি ভাষা জানতে পারেন, কিন্তু এর বাইরে অনেক ভাষা আছে যেগুলি সকলের পক্ষে কোনো ভাষা জানা সম্ভব নয়, সব ভাষা। তো সেক্ষেত্রে এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যে কোনো ভাষাকে এই অ্যাপসের মাধ্যমে খুবই সহজে নিজের মাতৃভাষায় রূপান্তরিত করতে পারবেন এবং শুনতেও পাবেন বা দেখতে পাবেন, পড়তে পারবেন। তো এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করুন। গুগল ট্রান্সলেট ওপেন করার পরে এখানে প্রথমেই আছে, দেখুন, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজকে আপনি ট্রান্সলেট করতে চান এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে ইংলিশ করে রেখেছি। দেখুন, এখানে পৃথিবীর প্রধান প্রধান প্রায় সব ভাষাই দেওয়া আছে, প্রচুর ভাষা আছে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে ভাষাকে আপনি ট্রান্সলেট করতে চান, সেই ভাষাটি এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। আমি ইংলিশ সিলেক্ট করে রেখেছি। যে ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান, অর্থাৎ আপনি নিজের মাতৃভাষায়, এখানে সেই ভাষাটি সিলেক্ট করবেন। আমি বেঙ্গলে লিখেছি, আপনি অন্য কিছু হলে হিন্দি এলে হিন্দি করতে পারেন, তামিল তেলেগু সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি বেঙ্গলি করে রেখেছি। এরপরে দেখুন, অপশন আছে ক্যামেরা। আপনি ক্যামেরা থেকে যে কোনো লেখা ছবি তুলে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন। দেখুন, আমি একটি ইংলিশ লেখা ট্রান্সলেট করে দেখাচ্ছি। ইংলিশ এই লেখাটি সিলেক্ট করলাম ক্যামেরা দিয়ে। দেখুন, অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ক্যান হতে শুরু করেছে এবং স্ক্যান হয়ে গেছে। এরপরে আপনি যে অংশটি ট্রান্সলেট করতে চান সেই অংশটি স্ক্রিনে হাত দিয়ে মার্কিং করে দিন। দেখুন, আমি এই অংশটি বা সিলেক্ট করে দিন, আমি এটিকে এই অংশটি সিলেক্ট করে দিলাম। দেখুন, সিলেক্ট করার পরে উপরে আরো চিহ্নতে ক্লিক করুন, সাথে সাথে কিন্তু দেখুন উপরে যে ইংলিশ লেখাটি চলে এসেছে, তলায় বাংলা তার ট্রান্সলেট হয়ে চলে এসেছে। তো এইভাবে আপনি ক্যামেরা দিয়ে খুব সহজেই যে কোনো ভাষার ট্রান্সলেট করতে পারবেন। তার পাশে আছে হ্যান্ডরাইটিং, আপনি যদি চান হ্যান্ডরাইটিংয়ে, এখানে আপনি দেখুন আমি লিখছি গো। দেখুন, ট্রান্সলেট হয়ে গেছে, গো মানে যাওয়া। দেখুন, তো এইভাবে আপনি হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে পারবেন। আবার এখানে টাইপিংও করতে পারবেন। দেখুন, কিবোর্ড চলে এসেছে, এখান থেকে আপনি দেখুন আমি একটি টাইপ করছি, হোয়াট ইজ ইয়োর লোকাল এরিয়া। দেখুন, আমি টাইপ করলাম, সাথে সাথে কিন্তু এখানে আপনার স্থানীয় এলাকাটা কী সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো এইভাবে আপনি যে কোনো লেখাকে, ইংলিশ লেখা এখানে টাইপ করবেন, বাংলায় চলে আসবে। তার পাশে কনভারসেশন, কনভারসেশনে যদি ক্লিক করেন, দেখুন একদিকে ইংলিশ একদিকে বাংলা। যখন ইংলিশ কথা বলবেন কেউ, তখন আপনি ইংলিশে ট্যাপ করবেন, ইংলিশ কথা বলা শুরু করবেন, অটোমেটিক দেখবেন তার মিনিংটা ওপরে বাংলায় চলে আসবে। দুঃখিত, আমি দেখাতে পাচ্ছি না স্ক্রিন রেকর্ডিংয়ের কারণে, কিন্তু এটা অবশ্যই হবে 100%, এটা গুগলের অ্যাপ এবং আপনি করে দেখবেন। তো তার পাশে আছে দেখুন ভয়েস, এখানে আপনি ভয়েসের মাধ্যমে যে কোনো কেউ ইংলিশ কথা বলেন, সাথে সাথে সেটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে আসবে। আবার যদি আপনি এটাকে ইংলিশ টু বেঙ্গলি না করে বেঙ্গলি টু ইংলিশ করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারেন, আপনি এইভাবে ট্রান্সলেট করতে পারবেন খুবই সহজে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট ট্রিক্সটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে।